কত ব্যথা কত জ্বালা সয়ে সোজে তুমি তোমারি খুনে লাল তাই ফেরে ধনি ফেরেস্তায় সে শাস্তির হুকু লোহ মাখা মোহাম্মদ প্রাণেতে হজরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফে বাসি ওরা চিনিনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা। তিনি একটি হাদিস টেনেছেন, তিনি বলেন হযরতে আলী ইবনে আবি তালিব, তিনি বলেন তাকওয়ার ব্যাখ্যা হলো আত-তাকওয়া হিয়াল খাউফু আনিল জলিল আল কনাআত বিল কলিল আল আমালু বিত-তানজিল। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহকে না দেখে ভয় করা। কথাগুলো সবাই বুঝবেন, কঠিন হবে না, আমি সহজের দিকে যাচ্ছি, আপনাদেরকে কঠিন করে কথা বলবো না, তাইলে বুঝবেন না। এক নাম্বার, আত-তাকওয়া হিয়াল খাউফু আনিল জলিল, যারা আল্লাহকে না দেখে ভয় করে তারাই হচ্ছে তাকওয়াবান। সুবহানাল্লাহ। ওয়াল কনাআত বিল কলিল, এবং যারা অল্পতে তুষ্টি থাকে, অল্পতে তুষ্টি থাকে না এমন মানুষ, আমি বক্তা থেকে শুরু করে সব শ্রেণীতে আছে না নেই, অল্পতে তুষ্টি না মানে তার পাঁচতলা আছে, এ দশতলা লাগবে, এ অনেক জমিন কিনছে, এখানে মনে করেন 10 বিঘা, তার আরও 10 বিঘা লাগবে, আবার নিজের যতটুকু আছে তুষ্টি না, অপরের ছেলের চাকরি হয়েছে আফসোস করে, আমার ছেলেটারে এত ভালো জায়গায় পড়াইলাম, আমার ছেলের চাকরি হইল না, ওর ছেলের চাকরি কেমনে হইল, হিংসা করে কি করে না, মানে তুষ্টি না, অল্পতে তুষ্টি থাকা সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। সুবান আল্লাহ আমালু বিত-তানজিল, জীবনে যা আমল করে কোরআন হাদিস থেকে জেনে শুনে আমল করে। সুবান আল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, আল্লাহর ভয় কাকে বলে গভীর মনোযোগে খেয়াল করেন। আহারে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন নেতা, তিনি যখন পার্লামেন্টের নেতা, তিনি যখন সমাজ বিনির্মাণে কাজ করছেন, একদিন জুমার খুতবা দিচ্ছেন হযরতে ওমর মসজিদে নববীতে, কোথায়, মসজিদে নববীতে জুমার খুতবা, বুখারী বর্ণনা, তিনি মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, অতঃপর হঠাৎ করে খুতবার মাঝে আমরা ইমাম সাহেবেরা বয়ান করার পরে আমরা খুতবা দেই না আরবিতে দাঁড়াইয়া, তিনি খুতবা দিচ্ছেন, হঠাৎ করে এভাবে মজলিসের ভিতরে মসজিদে নববীতে একজন লোক হাত জায়গায় বলতেছে অমর থামো, অমর চুপ হয়ে গেলেন, খুতবার ভিতরে চুপ হয়ে গেলেন, কি ডেকে ডেকে বললেন অমর রে শোনো, তোমার খুতবা পরে শুনব, আমার তো মনে হয় তোমার ভিতরে কোন রকম একটা ভেজাল ঢুকে গেছে, নাউজুবিল্লাহ বলেন, তিনিও কিন্তু একজন সাহাবি, ডেকে ডেকে বললেন কি ভেজাল ঢুকছে বলো আমাকে, ডাক দিয়ে বললেন অমর তুমি তো বাইতুল মালের নেতৃত্ব কর্তৃত্ব খাটাচ্ছ, তুমি ঈদ উপলক্ষে সকলকে পাঞ্জাবির পিস দিছ, টুকরা দিছ, কিসের পাঞ্জাবির পোশাকের পিস দিছ সকলকে, আমাকেও একটা দিছ, আমার ছেলেকেও একটা দিছ, আমার নাতিকেও একটা দিছ, অমর সবাই তো একটা একটা পাবে,
আমরা সকলেই সেই পাঞ্জাবির টুকরা দিয়া পাঞ্জাবি তৈরি করেছি, সকলেরই তো নেস্প পোশাক হয়েছে, কিন্তু তোমার সেই কাপড় দিয়া তুমিও পাঞ্জাবি তৈরি করেছ, সেই পাঞ্জাবিটা কেন তোমার গিরালু পর্যন্ত? আমার তো মনে হয় আমানতের খেয়ানত করেছ, আমার তো মনে হয় তোমার ভিতরে কোনো রকম একটা ভেজাল ঢুকে গেছে। সাবিরা সবাই ওমরের দিকে তাকায় আস, ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ওমর চিন্তা করেছে, আহারে আমি তো মনে হয় ফেসে গেলাম। ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনুল ওমর তিনি দাঁড়ায় গেলেন, বাবা টেনশন করেন না, ওমর দাঁড়ায় খুতবা দিচ্ছেন, খুতবা অফ হয়ে গেছে, মনে হয় যেন কি চুরি করেছে, নিচের দিকে তাকায়া তাকায়া হাউমাউ করে কান্না করতেছে। আমি ওমর হইলাম, আমি নেতৃত্ব দিচ্ছি, আমার মনে হয় একটা ভুল হয়ে গেছে, কেমন করে কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে জবাব দিব? এই কথা চিন্তা করে কান্নায় ভেঙে পড়লেন ওমরের ছেলে আব্দুল ইবনুল ওমর, তিনি দাঁড়ায় গেলেন, আমি একটা কথা বলতে চাই। ওই লোক বলতেছে, তোমার সাথে কথা না, কথা তো তোমার বাপের সাথে, তুমি দাঁড়াইছো কেমিয়া? এবার আব্দুল ইবনুল ওমর চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে, ডেকে ডেকে বলে, তোমার এই প্রশ্নের জবাব আমার বাবা দিতে পারবে না, কারণ পাঞ্জাবিটা আমি বানায় দিছি, আমার বাবাও তো এক টুকরা পিস পেয়েছে। আমি আব্দুল ইবনুল ওমর, আমিও তো পাঞ্জাবির একটা টুকরা পেয়েছি, আমার বাবা জুমার খুতবা দিবে, আমি ভাবলাম জুব্বায় শামিয়া তৈরি করে দেই, আমি আমার আব্বার টুকরাটা আমার টুকরাটা দুইটা টুকরা একত্রিত করে আমি আমার আব্বাকে একটা পাঞ্জাবি বানায় দিছি। সোমা ডাক দিয়া ডেকে ডেকে ওমর বলে, বাবা মনে হয় চিন্তা হয়েছিল আমি ওমর মনে হয় ফেসে গেছি, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি, এ বাবা আজকে তুমি আমাকে বাঁচাইলা। এবার ওই লোকটা ছুটে এসে ওমরের হাতে চুম্বন খেয়ে বলে, ওমর আপনি কেমন খলিফা আমার থেকে ভালো আর কে জানে, আমি জানি আপনি কেমন খলিফা। ওমর আপনার ইমানটাকে যাচাই করার জন্য আমি লোক সম্মুখে আপনার ইমানটাকে আরো প্রকাশ করার জন্য আমি এই আয়োজনটা করেছি। সুবহানাল্লাহ, চিল্লাবেন আল্লাহু আকবার। তাইলে তাকওয়া আছে না নাই? তাকওয়া আছে না নাই? ওমর যে খুতবার মেম্বারে দাঁড়াইয়া কাঁদলেন, আল্লাহর ভয়ে কাঁদলেন, আরে আমি তো নেতৃত্ব দিচ্ছি, আমি তো সমাজের কর্ণধার, মনে হয় আমার মাধ্যমে অপরের হক নষ্ট হয়ে গেল, আমি মনে হয় দুইটা পিস আইনা জামা বানাইছি, আসলে ওমর জানেই না তার পাঞ্জাবিটা কে বানাইছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন, আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? হযরতে আবু যর গেফারির নাম শুনছেন? আমি শুধু এবারও বলবো না, আপনাদের কঠিন হবে, এ কারণে আমি শুধু যে কি বলে বঙ্গানুবাদ করে করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, তাকওয়ার সংজ্ঞায় আমি হাদিসগুলো টানার চেষ্টা করছি। হযরতে আবু যর গেফারি রাসূলুল্লাহর অন্যতম একটা সাহাবী, রাসূলুল্লাহ তিনি মসজিদে নববীতে জোহরের নামাজের পরে বসে আছেন। কিসের নামাজ? কষ্ট হচ্ছে বাবা? জোহরের নামাজের পরে রাসূলুল্লাহ বসে আছে, হযরতে জিব্রাইল আয়েশা রাসূলুল্লাহর পাশে বসেছে, কানে কানে বলতেছে, হুজুর উই যে আপনি কি জানেন এই ব্যক্তিটাকে? রাসূলুল্লাহ কয়, না তো, এ তো চাদর মিয়ার মুড়া দিয়া যাইতেছে, ঘংটা দিয়া কেমনে বুঝবে এই লোককে? ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি জানেন না যে লোকটা যাচ্ছে তিনি হলেন হযরতে আবু যর গিফারি সুবহানাল্লাহ ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর গিফারি এবার জিব্রাইলের কানে কানে রাসূল বলতেছে তুমি কেমনে বুঝলা আবু যর গিফারি আল্লাহু আকবার জিব্রাইল ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না আবু যর গিফারি জমিনে তেমন ভাইরাল না জমিনে তেমন পরিচিত না আবু যর গিফারি আসমানে আল্লাহর কাছে বড্ড বেশি ভাইরাল সুবহান ডেকে ডেকে বললেন কেমন করে আবু যর এত সম্মানিত হলো জিব্রাইল ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর কোনো একদিন বলেছিল এমন একটা আচরণ করেছিল আপনি আবু যরকে বলেছিলেন আবু যর তুমি তো মুসলমান হয়েছো কিন্তু জাহেলী যুগের আচরণটা চেঞ্জ করতে পারো নাই এই কথাটা যেদিন বলছেন সেদিন থেকে আবু যর একদিন না দুই দিন না টানা 41 রাত ঘুমায় নাই আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসাল্লায় সিজদায় পড়ে পড়ে কেঁদেছে আর বলতেছে মালিক আমার আল্লাহ রাসূল বলেছে